নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার ফেরিঘাটের কংস নদীতে বুধবার বিকেলে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল আহসান জানান, জেলার পূর্বধলা উপজেলার জামতলা বাজার দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাটে কংস নদী দিয়ে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করে। বুধবার ছিল জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন, এজন্য বিকাল 5:30টার দিকে মুচারবাড়ি ফেরিঘাট থেকে প্রায় 20 থেকে 25 জন লোক নিয়ে জামতলা বাজারের দিকে ইঞ্জিন চালিত একটি নৌকা রওনা দেয়। কংস নদীর মাঝখানে পৌঁছামাত্রই নৌকাটি কাত হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজনদের সহায়তায় নৌকার 20 জন যাত্রীকে উদ্ধার করা হয়। যাত্রীদের মধ্যে 3 জন নিখোঁজ থাকলেও আজ সকালে 12 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শিশুটি দুর্গাপুর উপজেলার দেউটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে মাহবুব। গতকাল থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় এখনও দেউটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া ও অজ্ঞাত পরিচয় একজন নিখোঁজ আছেন।